ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপি ও নয় ছয় করার সুযোগ নেই মাই দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ইভিএমের টেকনিক্যাল বিষয় না বুঝে কেউ কেউ তাত্ত্বিক কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের সহযোগিতা বেশি প্রয়োজন বলে জানান আরেক কমিশনার বেগম রাশিদা সুলতানা আবু সাইদপুর রিপোর্ট দিন যতই ঘনিয়ে আসছে ততই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনায় মুখর হয়ে উঠছে রাজনীতি অঙ্গন আর এর সাথে কর্ম তৎপরতা বেড়েছে নির্বাচন কমিশনের ইভিএম তো একটা যন্ত্র প্রথমে নির্বাচনে ইভিএমের মাধ্যমে ১৫০ আসনের নির্বাচনের কথা থাকলেও সত্তর থেকে আশিটি আসনে নির্বাচন করা সম্ভব বলে মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ইভিএম নিয়ে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে বা আমরা আশা নির্বাচনগুলো করেছি তাতে কিন্তু দেখেছি যে না ইভিএম এই ধরনের কোনো কার্যকর কোনো সুযোগই নেই এছাড়াও নির্বাচন কমিশনার আলমগীর তুলে ধরেন ইভিএম পদ্ধতির বাস্তবতা প্রোগ্রামিং এর মাধ্যমে ইচ্ছা করলে ফল উল্টে দেওয়া যায় তাত্ত্বিক দিক দিয়ে এটা যারা বলেন তারা হয়তো ঠিকই বলেন কিন্তু বাস্তবতার দিক দিয়ে এটা মোটেই ঠিক না ভারতের ইভিএম এ যেটা হয় সেটা হলো তারা ভোটার আইডেন্টিফিকেশনটা করে ম্যানুয়ালি আমাদের ইভিএম এ ভোটার আইডেন্টিফিকেশন হয় ইলেকট্রনিক্যালি তবে ইভিএম শুধু সংসদ নির্বাচন নয় অন্য ব্যবহার করা হয় বলেও জানান তিনি একই ইভিএম কিন্তু আপনি এক ধরনের নির্বাচনে ব্যবহার করতেছেন না একটা করতেছেন না যেমন ওখানে জাতীয় নির্বাচনে এই ভিএম আর উপনির্বাচনে এই ভিএম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সংরক্ষিত আস মানে যে মহিলা আসন আছে তার কখনো উপজেলায় কখনো এটা জেলা পরিষদ নির্বাচনে কখনো পৌরসভা কখনো সিটি কর্পোরেশনে তো অতএব একই ইভিএম ব্যবহার করছেন অপরদিকে সকলের সহযোগিতা ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব নয় বলে জানান নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা আমি রিটার্নিং অফিসারকে বলে দিয়েছি সবাইকে বলে দিয়েছি যে ডিসিএসপিদের সাথে যখনই আপনারা বসবেন কথা বলবেন মেসেজটা কিন্তু দিবেন যে আমরা কিন্তু কখনোই আমরা ইলেকশন কমিশন এটা চাই না আপনারা আপনাদের সহযোগিতা লাগবে অবশ্যই তপু মাই টিভি ঢাকা